হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে ছোট্ট করে এখানে বিটকয়েনের একটা আপডেট নিয়ে নেবো। কারণ বিটকয়েনের আপডেট নিলেই এখানে ইনডাইরেক্টলি সব কয়েনের আপডেট নেওয়াই হয়ে যাবে, কারণ এখানে সব কিছু ডিপেন্ড করছে বিটকয়েনের উপরই। তো শুধুমাত্র বিটকয়েনের দিকে একটু নজর দেবো আজকের এই ভিডিওতে, নেক্সট কী হতে পারে। আর এখানে শিবায়ুন কয়েনটাকে একটু দেখে নেবো আজকে, ঠিক আছে? শিবায়ুন কয়েনের চার্ট অ্যানালাইসিস করে নেবো। এখানে দেখবো যে শিবায়ুনের মধ্যে কোনো মুভমেন্ট আমরা কেন দেখতে পারছি না। অন্যান্য কয়েনগুলো কিন্তু মোটামুটি ভালোই পাম্প করেছে, কিন্তু শিবায়ুন কয়েনের মধ্যে সেরকম কোনো পাম্প আমরা দেখতে পাচ্ছি না। তো এটা কেন, আর নেক্সট এর কোথায় যেতে পারে শিবায়ুন কয়েন, এর নেক্সট রেজিস্ট্যান্স কোথায়, সাপোর্ট কোথায়, এইসব জিনিসগুলো আজকের ভিডিওতে দেখে নেবো। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিটও হতে পারে এবং লসও হতে পারে, এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন, তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। আর আপনি যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কাজ শিখতে চান, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু এ টু জেড লার্ন করতে চান, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লার্ন করে এখান থেকে রেগুলার একটা প্রফিট জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে এখানে টেলিগ্রামে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এবার এখানে যদি বিটকয়েনকে দেখে নিই, বিটকয়েনের প্রাইস আপনার বর্তমানে চলছে 42,900। তো এখানে মোটামুটি কিন্তু বিটকয়েন ভালোই একটা পাম্প হয়েছে এখানে, ঠিক আছে? কিন্তু এখানে ছোটোখাটো একটা কারেকশন মোডের মধ্যে আছে বিটকয়েন। এখানে এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনের প্রাইস চলে গিয়েছিল আজকে আপনার 43,300, এই রেঞ্জ পর্যন্ত প্রাইস চলে গিয়েছিল। এখানে জাস্ট কিছুই হয়নি, এখানে যে স্টপ লসগুলো আছে না এগুলোকে হান্ট করার জন্য এখানে গিয়েছিল, এটা আর কিছুই না, ঠিক আছে? যার ফলে কিন্তু এখানে মোটামুটি বড় একটা এখানে উইক ক্যান্ডেল তৈরি হয়েছে, আর এখানে বায়ার কম ছিল যার ফলে এখানে উইক ক্যান্ডেল তৈরি হয়েছে। যখনই দেখবেন যে এখানে এরকম কোনো উইক ক্যান্ডেল তৈরি হয় না, তখনই এখানে বায়ার কম থাকে, মানে এখানে মনে করুন আমার আপনার মতো যে বায়াররা মানে ট্রেডাররা আছে, তারা মনে করুন এখানে বাই কম করতে চায় কিন্তু এখানে সেল বেশি করতে চায়, কারণ তারা এখানে মনে করে যে এখানে মার্কেট এখান থেকে নিচের মধ্যে নামবে, তাই আমি এখানে সেল করে দেবো। আবার অনেক সময় আরও একটা কারণে এরকম উইক ক্যান্ডেল তৈরি হয়, যখন এখানে বেশিরভাগ স্টপ লস এখানে উপরে কেউ লাগিয়ে রাখে, মানে যারা এখানে শর্ট ওপেন করে না আপনার ফিউচার কলের মধ্যে, ফিউচারের মধ্যে যারা আপনার অনেক বেশি করে শর্ট ওপেন করে রাখে, তাদেরকে লিকুইডেট করার জন্য, তাদের স্টপ লসকে হান্ট করার জন্য এখানে কিন্তু আবার এক্সচেঞ্জ থেকেও এগুলো করে থাকে মাঝে মধ্যে। তো এখানে বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে 42,900। এবার এখানে আমাদের ওয়ান ডে ক্যান্ডেলের মধ্যে যদি আমি দেখি, আপনাদেরকে আমি দু তিন দিন থেকেই এটাই বলছি যে এই যে 45,000 রেঞ্জটা, এটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা রেঞ্জ। আর এখানে আমি এটাই দেখছি, যদি এটাকে আবার টেস্ট করার জন্য এখানে যায় ওপরের দিকে, তাহলে মানে বেশিরভাগ চান্স থাকবে এটাকে ব্রেক করে দিয়ে ওপরে চলে যাওয়ার, ঠিক আছে? এবার তারপরে সেখানে স্টেবল হতে পারে কি না সেটা কিন্তু পরের কথা। আমি বলছি না যে এটাকে ব্রেক করলেই এখানে স্টেবল হয়ে যাবে, না, এরকম না। 45,000 এটাকে যদি ব্রেক করে, এটাকে ব্রেক করলে কিন্তু মোটামুটি একটা ভালো একটা পাম্প এখানে আপনারা দেখতে পারবেন, $1,500 মোটামুটি একটা ভালো পাম্প দেখতে পারবেন, ঠিক আছে? কিন্তু তারপরে এখানে স্টেবল হয় কি না সেটা কিন্তু পরের কথা। আর এখানে এবার যদি এটাকে টেস্ট করতে যায়, তাহলে বেশিরভাগ চান্স থাকবে 45,000 যে রেঞ্জটা আছে এটাকে ব্রেক করে ওপরে চলে যাওয়ার। কারণ কি, কারণ হচ্ছে আপনাদের এই কথা আমি অনেকবার বলেছি যে এখানে একটা রেজিস্ট্যান্সকে বারবার যখন টেস্ট করতে যায় তখন সেটা উইক একটা রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যায়। তো এখানে বিটকয়েনের মধ্যে অলরেডি মোটামুটি একটা পাম্প আমরা এখানে দেখেছি আবারও। তো এখানে আমাদের যে এখানে 100 ডেইলি মুভিং অ্যাভারেজটা আছে সেটা হচ্ছে আপনার 42,800। আপনাদেরকে আমি ফ্রি গ্রুপের মধ্যে আপডেট দিয়ে বলেছিলাম যে এই রেঞ্জের মধ্যে আমাদের 100 ডেইলি ইএমআইটা আছে। এবার ইএমআইটাকে এটা কিন্তু মোটামুটি একটা হাই ভলিউম সহ ব্রেক করে দিয়েছিল, কিন্তু এখানে সাস্টেন করতে পারছে না, ঠিক আছে? ব্রেক করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু এটাকে সাস্টেন করতে পারছে না, এটাকে কিন্তু আমি এখনও সাপোর্টের নজরে দেখবো না। একটু আগে আপনাদেরকে আমি ফ্রি গ্রুপের মধ্যে আপডেট দিয়ে বললাম যে এটাকে আমি এখনও সাপোর্ট হিসেবে কনসিডার করছি না, এই যে আমাদের যে ইএমআইটা আছে যেখানে আপনার 100 ডেইলি ইএমআইটা আছে, এটাকে আমি এখনও কিন্তু সাপোর্ট হিসেবে কনসিডার করছি না। এটাকে আমি সাপোর্ট হিসেবে কনসিডার তখনই করবো যদি এর উপরে একটা দুই তিনটা ফোর আওয়ারের ক্যান্ডেল ক্লোজ হয়ে যায়। 100 ডেইলি ইএম এর উপরে যদি দুই তিনটা ফোর আওয়ারের ক্যান্ডেল ক্লোজ হয়ে যায় তাহলেই আমি এটাকে একটা সাপোর্ট হিসেবে কনসিডার করব। তো আমি এখন ইমিডিয়েট একটা সাপোর্ট হিসেবে কোনটাকে কনসিডার করছি, যে আমাদের এখানে ইমিডিয়েট তাহলে সাপোর্ট কোনটা, সেটা হচ্ছে আপনার 100 ডেইলি মুভিং অ্যাভারেজ, সেটা আছে আমাদের এখানে 42,200। এই রেঞ্জের আশেপাশে এখানে আছে আমাদের 100 ডেইলি মুভিং অ্যাভারেজ। তো এটাকে আমি একটা মানে ছোটোখাটো একটা সাপোর্ট হিসেবে দেখছি, ঠিক আছে? এমন না যে খুব বড় একটা সাপোর্ট, ঠিক আছে, এরকম না, মোটামুটি একটা সাপোর্ট হিসেবে এটাকে আমি দেখছি। কিন্তু একটা স্ট্রং একটা সাপোর্ট হিসেবে আমি যেটাকে দেখছি সেটা হচ্ছে আপনার 50 ডেইলি মুভিং অ্যাভারেজ, যেটা হচ্ছে আমাদের 40,600। এই রেঞ্জের আশেপাশে আছে 40,600, এই রেঞ্জের আশেপাশে আছে আমাদের 50 ডেইলি মুভিং অ্যাভারেজ, এটাকে আমি বড় একটা স্ট্রং সাপোর্ট হিসেবে দেখছি। যদি এখন এখান থেকে প্রাইস মানে এখন বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে 42,900, এখান থেকে যদি ইনকেস নিজের মধ্যেও আসে, তাহলে যাতে এই যে আমাদের যে 50 ডেইলি মুভিং অ্যাভারেজটা আছে এটাকে যাতে হোল্ড করে, ঠিক আছে, এটাকে হোল্ড করলে কী হবে, মার্কেটের মধ্যে একটা পজিটিভ সেন্টিমেন্ট থাকবে যে না আমাদের যে 50 ডেইলি মুভিং অ্যাভারেজটা আছে এটা ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট একটা লেভেল, তো এটাকে হোল্ড করছে, এর
উপর এর নিচের মধ্যে প্রাইস যাচ্ছে না, আর যদিও বা এর সামান্য একটুখানি নিচের মধ্যে প্রাইস আসে তাহলে এখানে যাতে এখান থেকে কুইক একটা বাউন্স হয়ে যায়, তাহলে এখানে মার্কেটের মধ্যে একটা পজিটিভ সিচুয়েশন থাকবে, ঠিক আছে, পজিটিভ সেন্টিমেন্ট থাকবে মার্কেটের মধ্যে। কিন্তু এটাকেও যদি ব্রেক করে নিচের মধ্যে চলে আসে তাহলে কিন্তু আবারও আমরা 36K এই যে রেঞ্জটা 36K এটার মধ্যে কিন্তু আবার আসতে পারি, ঠিক আছে। আর এখানে যদি 4 আওয়ার ক্যান্ডেলের মধ্যে আমি বিটকয়েনের চার্টকে একবার দেখে নিই, 4 আওয়ার ক্যান্ডেলের মধ্যে এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হচ্ছে, যেটা হচ্ছে একটা বুলিশ প্যাটার্ন, ঠিক আছে। এখানে কিন্তু আমি একটা বুলিশ প্যাটার্ন দেখছি, এখান থেকে শুরু করে যে ডাব্লু প্যাটার্ন একটা হচ্ছে এখানে। তো এটা যদি ব্রেকআউট নিয়ে নেয় তাহলে এখানে কিন্তু আরও একটা ইন্ডিকেশন দিচ্ছে এটাই, যে এখানে 45 পর্যন্ত চলে যেতে পারে। 42-43,000 এখন আছে, তো এখান থেকে মনে করুন $2,000-3,000 এখানে পাম্প একটা হয়ে যেতে পারে, এই ডাব্লু প্যাটার্নটা যদি এখানে আপনার মেক হয়। এটা হচ্ছে একটা বুলিশ প্যাটার্ন। এবার আমরা এখানে শিবানু কয়েনের চার্ট একটু দেখে নেব। শিবানু কয়েনের মধ্যে কোনো মুভমেন্ট আমরা দেখতে পারছি না, আমরা অনেক কয়েন এখানে পাম্প হয়েছে, ঠিক আছে, মোটামুটি কিন্তু ভালোই, অন্যান্য যে অল্ট কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে মোটামুটি ভালোই কিন্তু পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেরেছি। আর আমরা এখানে হিউজ পরিমাণে প্রফিট জেনারেট করছি প্রিমিয়াম গ্রুপের মধ্যে, এমনকি এখানে ফ্রি গ্রুপের মধ্যেও আমরা প্রফিট জেনারেট করেছি। যারা ফ্রি গ্রুপের মধ্যে আছেন আপনারা, এক্সআর ফ্রি যে কলগুলো আছে, এক্সআর ফ্রি প্রায় সব টার্গেট হিট হয়ে গেছে, শুধুমাত্র একদম আমাদের যে ফাইনাল টার্গেটটা সেই ফাইনাল টার্গেটটা এখনও হিট হয়নি। তো সামান্য কয়েক সেন্ট নিচের থেকেই এক্সআর ফ্রি আবার নিচের মধ্যে চলে আসে, তো তারপর আমরা এক্সআর ফ্রির মধ্যে এখনও কিন্তু প্রফিটের মধ্যে আছি। তো এক্সআর ফ্রি বাদে এখানে আরও একটা কয়েনের মধ্যে আমরা প্রফিটের মধ্যে আছি, যেটা আপনারা ফ্রি গ্রুপের মধ্যে দিয়েছিলাম। আর অলরেডি এখানে ফ্রি গ্রুপের মধ্যে আরও দুটো সিগন্যাল এখানে লাইভ চলছে, যেটা হচ্ছে আপনার একটা ডজ কয়েন আর একটা হচ্ছে আপনার কোটি, এই দুটোকেও কিন্তু আমি এখানে ফ্রি গ্রুপের মধ্যে দিয়েছি। তো আপনি গিয়ে এখানে টেলিগ্রামে গিয়ে চেক করে দেখুন, যদি বাই রেঞ্জের মধ্যে পেয়ে যান কয়েনগুলোকে তাহলে অবশ্যই সেগুলোকে বাই করতে পারেন, ঠিক আছে। বাই করে কিন্তু অবশ্যই স্টপ লস লাগিয়ে রাখবেন, কারণ এখনও কিন্তু মার্কেট সেফ হয়ে যায়নি, এখনও কিন্তু বিটকয়েন স্টেবল হয়ে যায়নি, তো এখানে যে কোনো কিছু হয়ে যেতে পারে, তো যার ফলে এখানে স্টপ লসকে অবশ্যই লাগিয়ে রাখবেন। এবার যদি আমরা এখানে শিবানু কয়েনকে এখানে দেখে নিই, শিবানু কয়েনের মধ্যে কিন্তু তেমন কোনো পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারছি না। এখানে দেখুন বিটকয়েন যখনই একটু গ্রিন হয়ে যায়, মানে সরি, বিটকয়েন যখনই এখানে একটু পাম্প করে ফেলে তখনই কিন্তু মোটামুটি অন্যান্য যে অল্ট কয়েনগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি একটা রিকভারি দেখাচ্ছে, ঠিক আছে, খুব বেশি না হলেও কিন্তু মোটামুটি রিকভারি দেখাচ্ছে, আর কিছু কিছু কয়েন তো মোটামুটি ভালোই পাম্প হয়েছে। কিন্তু এখানে শিবানু কয়েনের মধ্যে কিন্তু সেরকম আমরা এখানে দেখতে পারছি না কিছু। আর একটা জিনিস আপনি এখানে লক্ষ্য করবেন, যখনই আগে এখানে বিটকয়েনের মধ্যে সামান্য একটু পজিটিভ মুভ হতো, একটুখানি উপরে যেত, শিবানু কিন্তু অনেক উপরে চলে যেত, অনেক পাম্প হতো, ঠিক আছে। কিন্তু সেই জিনিসটা এখন আমরা এখানে দেখছি না। এখানে কেন দেখছি না, এখানে দুটো জিনিস হতে পারে। প্রথমত, এখানে শিবানু কয়েনের কোনো গুড নিউজ বেরোয় আসছে না, এর কোনো বার্নিং ফিচার, বড় কোনো বার্নিং ফিচার নিয়ে আসছে এরকম কিছু, হ্যাঁ তারা মানে বার্ন করে যাচ্ছে কিন্তু ছোটোখাটো, মানে সেগুলো কি একটা সমুদ্র থেকে মানে কয়েক ফোঁড়া জল নিয়ে নেওয়ার সমান। শিবানুর কিন্তু মানে সার্কুলেটিং সাপ্লাই কিন্তু কম না, টোটাল সাপ্লাই অনেক, ঠিক আছে। তো এটা মানে সেরকমই একটা সমুদ্র থেকে এখানে কয়েক ফোঁড়া জল নিয়ে নেওয়ার সমান। তো এরকম ছোটোখাটো বার্নিং এটা দিয়ে কোনো কাজে আসবে না, যদি না কোনো এখানে বড় ধরনের কোনো বার্নিং সিস্টেম না আসে এখানে এর মধ্যে, মানে অনেক সংখ্যায় এখানে শিবানুকে বার্ন না করা হয়, এরকম কিছু নিউজও বেরোয় আসছে না, আর অন্যান্য কিছু এখানে নিউজ গুড নিউজ বেরোয় আসছে না, আর এমনিতে মার্কেটে এখানে প্যানিকের মধ্যে আছে একটু। তো যার ফলে এটা হচ্ছে 1 নম্বর কারণ। আর 2 নম্বর হচ্ছে শিবানু কয়েনের মধ্যে এখানে আনইউজুয়ালি এখানে কিছু সেলিং প্রেশার দেখা গেছে। তো এখানে প্রশ্ন এবার এটাই উঠছে যে এখানে কারা সেল করেছে, মানে শিবানু তো একটা কমিউনিটির উপরে ডিপেন্ড করে কিন্তু এত উপরে এসেছে, ঠিক আছে। শিবানুর কিন্তু একটা স্ট্রং, বিশাল বড় একটা স্ট্রং কমিউনিটি আছে। তো শিবানু সেই কমিউনিটির থেকে যারা সাধারণ ট্রেডার আছে তারাই এখানে সেল করেছে, না এখানে শিবানুর যে বড় বড় ইনভেস্টার আছে, যারা হোয়েল আছে, মানে যাদের কাছে যাদের ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে শিবানুর হিউজ পরিমাণে শিবানু কয়েন আছে তারা এখানে সেল করেছে, প্রশ্নটা হচ্ছে এটা, ঠিক আছে। আর একটা জিনিস এখানে ভুলে যাবেন না, শিবানু কয়েনের কিন্তু ম্যাক্সিমাম কয়েন, ম্যাক্সিমাম শিবানু কয়েন এখানে কিন্তু শুধুমাত্র জাস্ট কয়েকটা ওয়ালেট অ্যাড্রেসের মধ্যেই আছে। তো ওটা কিন্তু একটা চিন্তাজনক বিষয়, যদি খালি একটা ওয়ালেট অ্যাড্রেস থেকে এখানে মানে হিউজ পরিমাণে সেল করে দেয় কেউ শিবানু কয়েনকে, তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা ডাম্প দেখতে পারবেন এর মধ্যে। তো যার ফলে এখানে শিবানু কয়েনের মধ্যে সেরকম কোনো আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পারছি না, এর প্রাইসের মধ্যে তেমন কোনো জাম্প দেখতে পারছি না আমরা, এর কোনো গুড নিউজ নেই। আর এখানে একটা জিনিস আপনি নিশ্চয়ই জানেন যে শিবানু কয়েন এটা যতই মানে অন্যান্য আপগ্রেড নিয়ে আসুক না কেন, মানে এটা ডিপেন্ড করছে গুড নিউজের উপরে, ঠিক আছে। নিউজ বেসেডের উপরে কিন্তু ডিপেন্ড করে, আর কমিউনিটির উপরে ডিপেন্ড করে কিন্তু শিবানু কয়েন এত দূর পর্যন্ত এসেছে, কিন্তু এর কোনো গুড নিউজ বর্তমানে মার্কেটে বের হয়ে আসছে না, যার ফলে এর মধ্যে আমরা তেমন কোনো পাম্প দেখতে পারছি না। তো আমি আশা করছি এর মধ্যে আবারও একটা পাম্প আমরা দেখতে পারবো অবশ্যই বুল র্যালির সময়। তো বর্তমানে শিবানুর প্রাইস চলছে 0.0023 78। তো শিবানুর আমি একটা সাপোর্ট এখানে ড্র করেছিলাম, তো এই সাপোর্টটাকে রেসপেক্ট করছি এখনও, ঠিক আছে। আর এটা আপনি যদি ইমিডিয়েট সাপোর্ট দেখেন, ইমিডিয়েট না মোটামুটি ভালোই একটা সাপোর্ট দেখেন, 0.0020 এই রেঞ্জ, এটা কিন্তু মোটামুটি ভালো একটা সাপোর্ট শিবানুর জন্য।
আর নেক্সট যে রেজিস্ট্যান্সটা আমি এখানে দেখছি সেটা হচ্ছে আপনার 50 ডেলি মুভিং অ্যাভারেজ, সেটা হচ্ছে আপনার 0.0025। এই ডিজিটের আশেপাশে এখানে আমাদের 50 ডেলি মুভিং অ্যাভারেজটা আছে। তো এটা হচ্ছে শিবানু চার্ট। আপনি এখন যদি এর মধ্যে এন্ট্রি নিতে চান তাহলে অবশ্যই এর মধ্যে এন্ট্রি নিতে পারেন, কারণ এখন অনেক ডিপের মধ্যে আছে এটা। তবে অবশ্যই সামান্য একটু পার দিয়ে নেবেন, খুব একটা বেশি এখানে বাইটাই করবেন না, ঠিক আছে। আর যদি আপনি শর্ট টার্মের জন্য ট্রেডিং করে থাকেন তাহলে এখানে একটা বাই করে এই যে সাপোর্টটা দেখছেন, সাপোর্টের নিচের মধ্যে 0.0020 এই যে সাপোর্টটা, এর একটু নিচের মধ্যে এখানে আপনার স্টপ লসটা কিন্তু অবশ্যই লাগিয়ে রাখবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের A to Z লার্ন করতে চান, এখান থেকে যদি রেগুলার একটা প্রফিট মেক করতে চান ক্রিপ্টোকারেন্সি মার্কেটে শিখে, তাহলে অবশ্যই আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।